স্বাধীনতা দিবসে শুধুমাত্র কাগজের পতাকাই সমস্ত জায়গায় ব্যবহার করা হোক, প্লাস্টিকের জাতীয় পতাকা যেন ব্যবহার করা না হয়। রাজ্যগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্র। বিষয়টির দিকে নজর রাখার জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জাতীয় পতাকার অবমাননা যাতে কোনোভাবেই না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গত বছরের মতো এবছরও সুরক্ষা বিধি মেনেই স্বাধীনতা দিবস পালিত হবে। এই সুরক্ষা শুধুমাত্র করোনার জন্য নয়, পরিবেশের স্বচ্ছতার কথা মাথায় রাখা হবে, সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য নয়, তা নষ্ট করা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণেই প্লাস্টিকের জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি এও জানানো হয়েছে জাতীয় পতাকা দেশের মানুষের গর্বের প্রতীক, তার যেন অবমাননা না করা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর তা যেন যেখানে সেখানে পড়ে না থাকে, এমনটি আদেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, সোশিয়াল বাংলা।